শিরিন আবু আকলে আল জাজিরার খুবই সুপরিচিত এক সাংবাদিক। এই নারী সাংবাদিক ছিলেন বেশ সম্মানীয়। 2000 সালে ফিলিস্তিনিরা দ্বিতীয় ইন্তিফাদা শুরু করে, সেই তখন থেকেই আল জাজিরার হয়ে কাজ করেন তিনি। এরপর থেকে ইসরায়েলি ফিলিস্তিনি সংঘাতের খবর নিয়মিত পরিবেশন করেন এই নারী সাংবাদিক। ধীরে ধীরে হয়ে ওঠেন টেলিভিশন পর্দার এক পরিচিত মুখ। ইসরায়েলে অধিকৃত ফিলিস্তিনি অঞ্চল পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলি বাহিনীর এক অভিযানে ফিলিস্তিনি আমেরিকান এই সাংবাদিক পরপারে চলে যান। কাতার ভিত্তিক টেলিভিশন নেটওয়ার্ক আল জাজিরা বলছে, ইসরায়েলি বাহিনী ঠান্ডা মাথায় এবং ইচ্ছাকৃতভাবে 51 বছর বয়সী শিরিন আবু আকলেহের সাথে এই ঘটনা ঘটিয়েছে। তবে ইসরায়েলি সামরিক বাহিনী সাংবাদিকদের টার্গেট করার তথ্য অস্বীকার করেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী দাবি করেছেন, সম্ভবত ফিলিস্তিনিদের শিকার হয়েছেন এই নারী সাংবাদিক। এদিকে ফিলিস্তিনি প্রেসিডেন্ট বলেছেন, এই ঘটনার জন্য তিনি পুরোপুরি ইসরায়েলি সরকারকেই দায়ী করেন। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, বুধবার সকালে তাদের সৈন্যরা এবং নিরাপত্তা বাহিনী জেনিনের শরণার্থী শিবিরে সন্দেহভাজনদের ধরতে অভিযান চালান। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, শিরিন আবু আকলেহ যখন এই অভিযানের খবর দিতে সেখানে অবস্থান করছিলেন তখনই এই দুর্ঘটনা ঘটে। খুবই সংকটজনক অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়, সেখানে তিনি পরপারে চলে যান। ঘটনার সময় শিরিন আবু আকলেহ প্রেস জ্যাকেট পরাচ্ছিলেন, তাকে স্পষ্টভাবেই সাংবাদিক বলে চেনা যাচ্ছিল। এক বিবৃতিতে আল জাজিরা বলেছে, এটা একটা নগ্ন ঘটনা, আন্তর্জাতিক আইন এবং রীতিনীতি ভঙ্গ করে ইসরায়েলি দখলদার বাহিনী ঠান্ডা মাথায় ফিলিস্তিনে আল জাজিরার সংবাদদাতা শিরিন আবু আকলেহকে পরপারে পাঠিয়েছে। আজ সকালে তিনি যখন সাংবাদিক হিসেবে তার দায়িত্ব পালন করছিলেন, নিজের সাংবাদিক পরিচয়ের চিহ্ন হিসেবে প্রেস জ্যাকেট পরেছিলেন, তখন তাকে টার্গেট করা হয়। আল জাজিরা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে, এভাবে ইচ্ছাকৃতভাবে সাংবাদিক টার্গেটের দায়ে ইসরায়েলি সরকার এবং সামরিক বাহিনীকে জবাবদিহিতার মুখোমুখি করার জন্য। ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এই ঘটনার নিন্দা করে অভিযোগ করেছেন, সত্যকে আড়াল করা এবং নীরবে অপরাধ চালিয়ে যাওয়ার লক্ষ্যে এভাবে সাংবাদিকদের টার্গেট করে হামলা দখলদারদের নীতিরই অংশ। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এর জবাবে বলেছেন, আব্বাস ভিত্তিহীন অভিযোগ করছেন। বেনেট জানিয়েছেন, ইসরায়েল ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে যাতে নারী সাংবাদিকের পোস্টমর্টেম যেন যৌথভাবে করা হয়, যাতে আসল সত্য জানা যায়। তবে ফিলিস্তিনি কর্তৃপক্ষ সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছে।